সরকারের পদত্যাগ ও তফসিল ঘোষণার প্রতিবাদ সহ বিভিন্ন দাবিতে অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি। পাশাপাশি সমমনা জোট ও দলগুলো এ কর্মসূচি পালন করছে। এ সময় সড়কে গাছের গুঁড়ি ফেলে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠন দলগুলো। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস রিপোর্ট। বিএনপি ও সমমনা দলে দেশব্যাপী টাকা অবরোধের সমর্থনে বকুড়ায় মহাসড়কের বিভিন্ন এলাকায় ঝুড়িকা মিছিল করেছে বিএনপি জামায়াত নেতাকর্মীরা। সকালে তৃতীয় বাইপাস সড়কের ফণী মোড়ে এবং লিচুতলা এলাকায় পৃথক দুটি মিছিল বের করে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। অবরোধের সমর্থনে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করেছে মহানগর ছাত্র দল। সকালে ঢাকা ময়মনসিংহ বাইপাস সড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়। লক্ষ্মীপুর জেলার বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। দালাল বাজারে লক্ষ্মীপুর রায়পুর সড়ক ও লক্ষ্মীপুর ভোলা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন তারা। ষষ্ঠ দফায় ডাকা 48 ঘন্টার অবরোধের প্রথম দিনে বরিশালে চারটি মিছিল করেছে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠন। অবরোধে দূরপাল্লার রুটে সীমিত যান চলাচল ছাড়া জনজীবনে তেমন কোনো প্রভাব পড়েনি এই অবরোধে। সিরাজগঞ্জে রাস্তায় গাছে গুঁড়ি ফেলে পিকেটিং করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। এছাড়া অবরোধের সমর্থনে নারায়ণগঞ্জ, রংপুর, নাটোর সহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি।